অবশ্যই আমি অনেক বেশি কৃতজ্ঞ জাজ মাল্টিমিডিয়ার কাছে, সবথেকে বেশি কৃতজ্ঞ হচ্ছে আমি উপরওয়ালার কাছে, তারপরে যদি যার কাছে হই জাজ মাল্টিমিডিয়ার কাছে যাচ্ছি না, তখন অনেক বেশি মন খারাপ হতো যে কেন এরকম করে। অনেক অনেক সময় কান্নাও করে দিতাম, আমার মাকেও দেখতাম যে কান্না করছে, যে নিজের মেয়েকে এরকমভাবে বলছে, এরকমভাবে অশ্লীল কথা বলছে। আমি আসলে 3 বছর আগের কথাও বলি, যে আমি এসেছিলাম আপনার শোতেও কথা বলেছিলাম, এবং আমার স্পষ্ট মনে আছে আমি আমার সাথে জাজ মাল্টিমিডিয়ার কমান্ডার আব্দুল আজিজ স্যারও ছিলেন, এবং আমিও কথা বলতেও পারছিলাম না, বাট নিচে যে কমেন্টগুলো দেখছিলাম এত খারাপ লাগছিল, এত মানুষ অনেক বাজে বাজেও কমেন্ট করছিল যে বাচ্চা মেয়ে কি, মানে আমার আমি বলতে চাচ্ছি না, আপনাকে দিতেই হবে। আমি একটা উদাহরণ দিই, গলুই সিনেমা একটা সরকারি অনুদানের সিনেমা, সবাই বলেছে 60 লাখ টাকায় কিভাবে একটা এত বড় একটা সিনেমা শেষ হয়। ডেফিনেটলি বাজেট একটা ফ্যাক্ট, কারণ বাজেট আপনি যত বেশি গুড় দিবেন জিনিসটা তত বেশি মিষ্টি হবে, তো বাজেট ইজ লাইক এ গুড়। আসলে হ্যাঁ, একটু মজা করে কাজ করে, এটা আসলে সবথেকে ভালো গুণ, সবার সাথে খুব ভালোভাবে মানিয়ে চলতে পারে, এটা আমার খুব বেশি ভালো লাগে, খুব ভালো। তাহলে মান্নার ছবিতে থাকে নায়িকার অংশ 30-40%, তারও কম থাকে মাঝে মাঝে। শাকিব খানের ছবিতেও এই ধরনের অভিযোগ রয়েছে, অভিযোগ না এটা বাস্তবতা, কিন্তু সিয়াম পূজার রসায়ন অলমোস্ট অন স্ক্রিন প্রায় ইকুয়াল থাকে, এবং গল্পটা হয়তো সেভাবেই সাজানো হয়। এটা কি একটা ডিজায়ার থাকে পূজার, গল্পের সিকোয়েন্স কি গোনা হয় কি না সিয়ামের সাথে বসে? এইটা এটা প্রথম প্রথম করতাম, বাট এখন মনে হয় যে সিকোয়েন্স যদি দুইটাও থাকে, ওটা দেখতে হবে ওই চরিত্রটার গুরুত্ব কতটুকু, তো আমি গুরুত্বটাকে দেখব, এবং গুরুত্বর সাথেই আমি যদি আমার মনে হয় যে এই ক্যারেক্টারটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, এই ক্যারেক্টারের মাধ্যমে কোনো কিছু হচ্ছে, তো আমি ওই সিনেমাটাই করব, গুরুত্ব যেই সিনেমা, এবং অবশ্যই দেখব যে কতটুকু সিকোয়েন্স আছে, সব মিলিয়ে আসলে আমি একটা সিনেমা হ্যাঁ কি না করি, কিছুটা অনেকটা বলবো না, কিছুটা জানি, এবং কিছুটা জেনে আসলে পোড়ামন্টু দহন শান গলুই সিনেমা করেছি। ঈর্ষা করে আমার তো মনে হয় না, ঈর্ষা করে তাদের তো আরও প্রাউড ফিল করা উচিত, এবং তাদের তো আরও খুশি হওয়া উচিত যে এত পুচকি একটা মেয়ে এত ভালো কাজ করছে, যদি আমি জানি না ভালো কাজ করছে কিনা। পজিটিভ ওয়েতে আমি বলছি যে এই জায়গাটা খুব, যেহেতু কম্পিটিশনের জায়গা যতটুকু ইন্ডাস্ট্রি হোক, ধরো প্রথমে না বলাটা হয় কি, বসা হলো স্ক্রিপ্ট পছন্দ হলো না, সেই সিটিংয়ে পূজা না বলে কি করে, পরে জানাচ্ছি না আমার শিডিউল নেই না বলি 50 লাখ টাকা দিতে, এটা হতে কি বললেন 50 লাখ, বাপরে। বাট না বলি আসলে না, আমার ওরকমভাবে বলাও হয় না, কারণ আমি বেশিরভাগ সময় যদি যেই স্ক্রিপ্ট দেখি আমার, মানে আমার মন মতো না হয় যে না এই ক্যারেক্টারের জন্য, আমার মনে হচ্ছে না আমি এই ক্যারেক্টারের জন্য পারফেক্ট, তো তাদেরকে বলে দেয় যে না আমি এই ক্যারেক্টার আসলে ঢুকতে পারছি না, মানে আমার হয় কি আমি যেই গল্পটা শুনি, যদি আমি গল্প শুনি আমার আমার যেই ক্যারেক্টার থাকে সেই ক্যারেক্টারটা মনে হয় আমি ওই সময় অ্যাক্টিং করছি, কিংবা ওই ক্যারেক্টারটা আমি নিজেই হয়ে গেছি, যে যেটাতে দহনে হয়েছে, যেটা পোড়ামন্টুতে হয়েছে, যেটাতে শানে হয়েছে, গোলোয়ে হয়েছে, যেগুলোতে আমি ঢুকতে পারি না, তখন আমি তাদেরকে বলি যে আমি আসলে মানে পাচ্ছি না, তো মনে হয় না এই ক্যারেক্টারের জন্য আমি পারফেক্ট। আবার অনেক সিনেমাও আছে করতে চাই বাট শিডিউলে মিলছে না, তো ওভাবে আসলে না করে দেওয়া হয় যে ডেটও মিলছে না, যেটা আসলে সত্যি কথা, ডেটে মিলছে না, করতে পারছি না, বাট ইচ্ছা ছিল, নিজেও নেই, এবং মার সাথেও একটু ডিসকাস করি যে কি হবে না হবে, সবশেষে সে অনেক বেশি অভিজ্ঞতা সম্পন্ন, মানে জানে যে কি কি মানে কি ভালো হবে না ভালো হবে, তার সাথে যদি একটু ডিসকাস করে ভালো কিছু আসে তো ডেফিনেটলি ডিসকাস করা উচিত, তো মার সাথেই একটু করি। ডেফিনেটলি বাজেট একটা ফ্যাক্ট, কারণ বাজেট আপনি যত বেশি গুড় দেবেন জিনিসটা তত বেশি মিষ্টি হবে, তো বাজেট ইজ লাইক এ গুড়, আপনাকে দিতেই হবে। আমি একটা উদাহরণ দিই, গলুই সিনেমা একটা সরকারি অনুদানের সিনেমা, সবাই বলেছে 60 লাখ টাকায় কিভাবে একটা এত বড় একটা সিনেমা শেষ হয়, ডেফিনেটলি 60 লাখ টাকায় আমরা সিনেমাটা শেষ করিনি, কারণ ওই
মানে গোলই সিনেমার আসল কাহিনী হচ্ছে নৌকা বাইচ নিয়ে, ডেফিনেটলি একটা প্রেমের সিনেমা গোলই, বাট নৌকা বাইচটাকে অনেক বেশি ফোকাস করা হয়েছে। তো নৌকা বাইচ নৌকা বাইচের ওই সিনটা করতে আমাদের 40-50 লাখ শেষ হয়ে গেছে। সো বাকি 10 লাখ আমরা কি বাকি 10 লাখ সিনেমা শেষ করেছি? একদমই না। কিছু টাকা অ্যাড করা হয়েছে, কিছু না ভালোই টাকা অ্যাড করা হয়েছে এবং ভালো একটা বাজেটে এসে দাঁড়িয়েছে। তোর পেমেন্টই তো প্রায় আরেকটা ছবির বাজেটের সমান। কার শাকিব আর পূজা সেটা জানি না, আমি সেটা জানি না আমার পেমেন্ট কি বলেন ভাই, সুপারস্টারের সাথে আমার পেমেন্টের তুলনা করছে? আসলে অনুদানের অপ্রতুল টাকায় দেওয়া হয়, 60 লাখ টাকা একটা ভালো মানের ছবি শাকিব বা পূজা এই লেভেলের ছবি হয় না। এখন মোস্ট অফ দ্য পিপল সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি অ্যাক্টিভ এবং আমরা যেই সিনেমা করি আমরা আসলে অনেক দর্শকদের কাছে পৌঁছে দিতে পারি না যে আমাদের এই সিনেমাটা আসছে, আপনারা ডেফিনেটলি দেখবেন, অবশ্যই দেখবেন। তো এই কাজটা আমরা করতে পারি না, বাট সোশ্যাল মিডিয়া যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, আমরা যদি সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু আপলোড দেই, কিছু মানুষ হলেও দেখতে পাবে যে এই সিনেমাটা আসছে। তো শান নামেও কোনো সিনেমা আছে কিংবা যে এই সিনেমাগুলো রিলিজ হয়েছে এই সিনেমাগুলো আসছে। তো সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং আমি পার্সোনালি সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি অ্যাক্টিভ, মানে কিছু হলেই 5 মিনিট পর পর আমি ফেসবুক স্ক্রল করি, ইনস্টাগ্রাম স্ক্রল করি। তো আমি বলবো আমি অনেক বেশি অ্যাক্টিভ এবং সবার অ্যাক্টিভ থাকা উচিত। আমি আসলে 3 বছর আগের কথাও বলি যে আমি এসেছিলাম আপনার শোতেও কথা বলেছিলাম এবং আমার স্পষ্ট মনে আছে আমি আমার সাথে জাজ মাল্টিমিডিয়ার কমান্ডার আব্দুল আজিজ স্যারও ছিলেন এবং আমিও কথা বলতেও পারছিলাম না, বাট নিচে যে কমেন্টগুলো দেখছিলাম এত খারাপ লাগছিল, এত মানুষ অনেক বাজে বাজেও কমেন্ট করছিল যে বাচ্চা মেয়ে কি মানে আমার আমি বলতে চাচ্ছি না। তো তখন অনেক বেশি মন খারাপ হতো যে কেন এরকম করে, অনেক অনেক সময় কান্নাও করে দিতাম, আমার মাকেও দেখতাম যে কান্না করছে যে নিজের মেয়েকে এরকমভাবে বলছে, এরকমভাবে অশ্লীল কথা বলছে, এটা স্বাভাবিক। বাট এখন আমি আসলে কোনো কমেন্ট দেখি না, কারণ ওই কমেন্ট দেখে আমি হতাশ হব এবং যেই কাজটা করছি সেই কাজটা থামিয়ে দেব। কেন থামিয়ে দেব এই অশ্লীল কিংবা এই অসংযুক্ত মানে অপ্রাসঙ্গিক কমেন্টগুলো দেখে কেন আমরা থেমে যাব? তো আমি কমেন্টগুলো দেখি না, কমেন্টগুলো এড়িয়ে যাই এবং যারা অ্যাকসেপ্ট করার তারা অ্যাকসেপ্ট করবে, যারা অ্যাকসেপ্ট করবে না করার না তারা স্কিপ করে যাবে। তো আমি যারা মানে যারা আসলে পছন্দ করে তাদের জন্য কাজ করি। তো আমি নেগেটিভ কমেন্টগুলোকে সবসময় এড়িয়ে চলি এবং আমার পেজে আমি কোনো কমেন্ট দেখি না, একদমই দেখো না, দেখি না। এবং যারা যারা ভালো কমেন্ট করে, যারা যারা আগ্রহী তাদেরকে আমি রিপ্লে করি। অনেক সময় দেখবেন আমি আমার পেজে অনেককেই রিপ্লে করি এবং আমি বলতে চাই এটা আমিই রিপ্লে করি, ইগনোর করি। এবং ব্যাড কমেন্টটা কি একদিক থেকে ভালো, আমাকে আরো ব্যাড কমেন্ট একটা কোট করি, যেমন নুসরাত ফারিয়া একটা ইন্টারভিউতে বলেছে যে ব্যাড কমেন্টে সে 11 টাকা করে পায়। আমি কোনো টাকা পাই না ব্যাড কমেন্টের জন্য, বাট আমি বলতে চাই ব্যাড কমেন্টের জন্য আমি আরো ভালো কাজের প্রতি আগ্রহ অনেক বেশি আগ্রহী হই, অনেক বেশি মিস করি। এবং জাজ মাল্টিমিডিয়া এখনো কাজ করছে, বাট আগের মতন কাজ করছে না, খুবই কম করছে, বাট আমার কাছে মনে হয় যে এরপর শুরু করবে। বাট দেখা যাক, কে জানে ভবিষ্যতের কথা বলতে কিংবা কে ভবিষ্যৎবাণী করতে পারে না, বাট আমি খুব মিস করি, আমি অনেক বেশি মিস করি, কারণ আমি চাই যে আমাদের ইন্ডাস্ট্রিটা একদম রমরমা হয়ে উঠুক। আমরা যেমন কোনো কিছু হলেই আমরা বলিউডের উদাহরণ দিই, কোনো কিছু হলে আমরা হলিউডের উদাহরণ দিই। আমার কাছে কেন জানি মনে হয় মানে আমি আশা করি যে একদিন আমাদের ঢালিউডেরও উদাহরণ দেবে। তো আমি এই দিনটার অপেক্ষায় আছি যে ঢালিউডের উদাহরণ কবে দেবে। অবশ্যই আমি অনেক বেশি কৃতজ্ঞ জাজ মাল্টিমিডিয়ার কাছে, সব থেকে বেশি কৃতজ্ঞ হচ্ছে আমি উপরওয়ালার কাছে, তারপরে যদি যার কাছে হই জাজ মাল্টিমিডিয়ার কাছে। কারণ আমি খুব অল্প বয়সে নায়িকা হয়েছি, এখনকার জেনারেশন যদি বলি আমার বয়স খুবই কম, যদি বলি আমার এখনকার নায়িকাদের মধ্যে অনেক কম বয়স আমার, এবং যেই বয়সে আমাকে নায়িকা বানানো হয়েছে আমার কাছে মনে হয় না এই রিস্কটা কেউ নিত, যে শিশুশিল্পী থেকে একটা মেয়ে মানে শিশুশিল্পীর কাজ করছে, তাদেরকে কোনো ব্রেক না দিয়েই মানে একটা হয় না শিশুশিল্পী করছে কিছুদিন গ্যাপ দিয়ে তারপর আবার নায়িকা, যেমন একটা বড় গ্যাপ দিয়ে, হ্যাঁ।
তো ওই ব্রেকটা কিন্তু আমি পাইনি। আমার লাস্ট শিশু শিল্পী হিসেবে কাজ হচ্ছে বাদশাদা ডন। আচ্ছা আচ্ছা, তো এই তার কিছুদিন পরে নায়িকা হয়ে লঞ্চ করা, এটা আসলে কেউ এই রিস্কটা নিত না, যেটা কিনা জাজ মাল্টি মিডিয়া নিয়েছে, এবং তাদের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ, এবং তাদের কারণে আসলে আমি এই অবস্থানে এসেছি, এবং অনেকেই আমাকে চিনছে পূজা চেরি নামে। আর আম্মু আব্বুর কাছে তো অবশ্যই অনেক বেশি কৃতজ্ঞ, কারণ তারা যদি পারমিশনটা না দিত, তারা যদি আমাকে সাপোর্ট না করতো, ডেফিনেটলি শান সিনেমাটা আজকে আমার রিলিজ হতো না।